Hey Gauss. Tissue le lo yaar. সো গাইস, আপনাদেরকে যেমনটা বলছিলাম, তো এটা হচ্ছে বাংলাদেশের সাইড, আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয়। গাইস চলো আসি সাদা বানানো। স্বাগতম সিলেট সড়ক বিভাগ। তো আমরা আছি এখন হচ্ছে শেরপুর সেতু, তো শেরপুর সেতু ক্রস করব। হেই ব্রো, চিল ব্রো। ওকে গাইস, তো শেরপুর সেতু ক্রস করতেছি আমরা এখন। আমরা অলমোস্ট হচ্ছে শেরপুর থেকে প্রায় 157 কিলো চলে আসছি এখন, এই পর্যন্ত হচ্ছে 157 কিলো শেরপুর সেতু মধ্যে আছি এখন আমরা। Hey Gauss. Hello Gauss. I am back. I am another video. ওকে গাইস, আমরা একটা এখানে হচ্ছে চায়ের বিরতি দিছি, তো এখান থেকে চা খেয়ে পরে হচ্ছে আমরা স্টার্ট করবো আবার। তো এখান থেকে হচ্ছে সিলেট 77 কিলোমিটার, যেমনটা দেখাইছি আপনাদেরকে ওই আর পিলারে, আর আউশকান দিয়েছে 28 কিলোমিটার। না আমরা যাবো
আমরা এসে পড়ছি হচ্ছে অলমোস্ট হচ্ছে ভোলাগঞ্জ, যেটা হচ্ছে সাদা পাথরে। সো গাইস আপনাদেরকে যেমনটা বলছিলাম, তো এই এটা হচ্ছে বাংলাদেশের সাইড, আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয়। আমরা মূলত হচ্ছে নিচে নামি, পানি টানি স্পর্শ পাই, একটু সতেজ হই, দেন সবকিছু দেখাই। সো গাইস টুরে এসে যদি ড্রেস আপ না পরি তাহলে তো জিনিসটা কিরকম হবে দেখুন। খুলে ফেলতেছি, পাবনা থেকে আগত প্রতিবন্ধীগুলো এখানে বসে আছে সব। সো গাইস আমরা এখন আছি হচ্ছে একটা 6 স্টার হোটেলে, যেটা হচ্ছে সাদা পাথরের উপরে। এত কাছে আনো কেন মিয়া? ভয় করে আমার জুমি এ ভয় হয় ভয় না ভয় করে ওর বয় পা। গাইস আপনারা যারা সাদা পাথরে 6 স্টার হোটেলে আসতে চান তারা অবশ্যই আসবেন। এই হোটেলের নাম, সাদা পাথর মেহমান বাড়ি রেস্টুরেন্ট, মেহমান বাড়ি মানুষ হচ্ছে 20 টাকা দিয়ে আমাদের বেসমেন্ট ভাই। আচ্ছা বাহ 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 হাই গাউস, এখানে খাচ্ছে বম্বল। এই যে বম্বল কিভাবে খেতে হয়, দেখি কিরকম হয় খাচ্ছি। খাওয়ার পরে পুরি হবে কিনা মামা কথা শুনতেছো না? তো মামাকে আমরা ডাক দিছি। সো গাইস আবিরকে একটা ডেয়ার দিছি, এটা হচ্ছে আবির মামার কাছে বলবে, এটা কোনো ব্যাপারই না পুরি আছে কিনা। ওই কোনো ব্যাপার, কালকে গত পরশু 51টা পুরি গিয়ে রেকর্ড ভাঙছি 50টা। আবির মামা এদিকে আসো, এদিকে আসো, একটা প্রার্থনা কথা আছে তোমার সাথে। খাওয়া দাওয়ার পর কি কোনো পুরি টুরি আছে? খাওয়া দাওয়ার পর কোনো পুরি টুরি আছে স্পেশাল? আমাদের পুরি না খালা খালা, আর সিলেটে যে পুরি আছে ওরা আমাদের পুরি না খালা খালা, আর সিলেটে যে পুরি আছে ওরা সবাই ফারিয়া সাদিয়ার নিয়ে, কিন্তু আমার রুকে আর আমি খুঁজে পাইছি না, সেই নোয়াখালীর জায়গায় খুঁজতে খুঁজতে সিলেট এসে পড়ছি। বললাম আমি কিন্তু নোয়াখালীর জায়গায় খুঁজতে খুঁজতে সিলেট এসে পড়ছি। তো 235 কিলোমিটার রাইড করে আসছে এখানে রুকের খোঁজার জন্য, আর যেতে হবে নৌকা দিয়া। তো বুঝলেন তো রুকের খুঁজতে খুঁজতে কত কষ্টে আছি। আচ্ছা খাওয়া দাওয়া শেষ করি, দেন আবার আসতেছি। টিস্যু লে লো ইয়ার, আমাদের এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা মূলত এখানে হচ্ছে সকালের নাস্তা করলাম। সো গাইস আমরা এখন হচ্ছে নৌকা করে যাইতেছি হচ্ছে সাদা পাথর। এই যে মানে এত 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 নিচ পর্যন্ত পাথর দেখা যায়। সামনে ইন্ডিয়ার যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখা যাইতেছে। এই যে আমি হাত দিলেই আর কি পাথর পাইতেছি নিচে।
সাদা পাথর আর সাদা পাথর, এখানে কেন কোনো কালো পাথর নাই? সব কিয়া দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। ওই যে পতাকা দিয়ে দিছে ওই দিকে মনে যাওয়া যায় না। সো গাইস, আজকে হচ্ছে আমার গোপ্রো ফার্স্ট টাইম হচ্ছে আমি পানিতে নামাবো। তাও আবার নেটওয়ার্কের বাইরে সাদা পাথরে। সো গাইস, দেখা যাক আজকের। This is সাদা পাথর সিলেট। গাইস, চলো আসি সাদা পাথর। আজকে মনে হইতেছে যে গোপ্রো কিনে আমার হচ্ছে সার্থক হয়েছে, কারণ আজকে মোট কথা এটারে ইচ্ছা মতো ডুবাইছি ভাই। কিছু হইতেছে না, জাস্ট এটা ওয়াটারপ্রুফ প্রমাণিত। তো আমরা হচ্ছে এখন ওই পারে যাবো, দেখি কিছু কিনে নাকি শর্ট নিতে পারি কিনা। আমার সাথে আছে আবির পিছনে, তো ওই সাথে আছে, কি লাভ হইবা, আমি নিতে আছি ওরে ইয়া কইরা। আসো, তুমি যাবা না এই এইদিকে, ইয়া আলো হইতেছে ভালো। তো এইটা হচ্ছে, আমার কানে পানি গেল নাকি। তো গাইস, এটা হচ্ছে সাদা পাথর, দেখছেনই আপনারা, পুরো ব্লগে দেখাইছি। এখানকার পাথরগুলো এত পিচ্ছিল, মানে পা রাখা যায় না, মানে শ্যাওলা পড়ে গেছে। তো এই পাথরগুলোই নাকি চুরি করে এখানকার যারা আছে, রাতের আধারে বলে চুরি করে। পানি ইজ ভেরি অসাম, কুল, ভেরি কুল, ভেরি কুল। 1% চার্জ। গাইস, সাদা পাথর থেকে এখনই বিদায় নিচ্ছি, আর এখানে বাই বাই, আল্লাহ হাফেজ। টিস্যু লে লো ইয়ার। হে গায়স, হ্যালো গায়স। আমাদের পুরি না কালা কালা, আর সিলেটে যে পুরি আছে ওরা খুব সুন্দর।